বস ডাকছেন। আচ্ছা আমাকে কড়া করে কাপ চা দাও। সরি বস, অসময়ে চা দেওয়ার নিয়ম নাই। অসময়ে চা দেওয়ার নিয়ম নাই মানে? বড় বসের অর্ডার আছে অফিসে গেস্ট ছাড়া আর সবার জন্য, সকাল বিকেল দুই বেলা দুই কাপ চা। এর বাইরে কেউ চা খাইতে গেলে নিজের পয়সা খরচ করে রাখি। বসের এই অর্ডার আমি মানি না, চা আনিয়েও কিপটামি। কিন্তু বস, অফিস তো লসে চলতেছে, দুই দিন পর আমি নিশ্চিত লাল বাতি জ্বলব। এই জন্য কি চা দেয়? না চা না, এই জন্য দায়ী বড় বসের নারী প্রীতি। কোনো মহিলা গেস্ট অফিসে আসলেই তো এক্সট্রা খাতে শুরু করে দেয়। তো বস নারী প্রীতি বন্ধ না করে চা বন্ধ করে দিল? এইটা তো আমি করতে পারি, তার আদেশটা শুধু আমি আপনাকে জানাই। আসুন। ভাইয়া, আমার না স্বপ্ন আমি অনেক বড় মডেল হব। আপনি যদি আমাকে একটু সুযোগ দেন আমি ফাটাফাটি কিছু করব। আমারও তাই মনে হয়, মিডিয়াতে আপনাকে একটা সুযোগ দিলে আপনি ফাটাফাটি কিছু একটা করতে পারবেন। আর নিজের প্রতি আপনার এই কনফিডেন্সটা দেখে না আমার অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ ভাইয়া, আপনার কথা শুনে না আমার আগ্রহটা আরও বেড়ে গেছে। আজ যারা নতুন তারাই তো আগামী দিনের তারকা। কবির ওই কবিতার লাইনটি মনে নেই, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। তাহলে ভাইয়া আমি কি আপনার পরবর্তী আরে সুযোগ পাচ্ছি? অফকোর্স, আমি নতুনদের ব্রেক দিতেই ভালোবাসি, আর সুন্দরী মেয়ে হলে তো কোনো কথাই নেই। সেটা তো জানি ভাইয়া, এই জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আপনি না ভাইয়া অনেক সুইট, তার চেয়ে বেশি সুইট না ভাইয়া আপনার মনটা। কিভাবে বুঝলেন? কি যে বলেন ভাইয়া, মিডিয়াতে স্টার হতে গেলে তো আরও অনেক কিছু লাগে তাই না? খালি কি রূপগুণ হলে হয়, এক্সট্রা নলেজও তো থাকতে হয় তাই না? অ্যাবসলিউটলি রাইট, আমি নিশ্চিত আপনাকে দিয়েই হবে। আমার বস একটা অ্যাডের কথা বললো, নতুন একটা মুখ দরকার। আমার মনে হয় এই মেয়েটা পারফেক্ট হবে। বস আপনি আবার কথাটাকে সিরিয়াস নেন নাকি? আমি তো দুষ্টামি করছি, এই নাম্বার নেন।
বাধ্য করেছি মানে আমি তো কথা ঠিক বুঝলাম না। আজকে এডিটিং প্যানেলে আপনার কাজ দেখলাম অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। আমি আপনার কাজ দেখে মুগ্ধ। তাই ভাইয়া আপনি সত্যি বলছেন? অফ কোর্স। এখন আমি কী সিদ্ধান্ত নিয়েছি জানেন? কি? আগামীতে আমি যত কাজ করব সব কটার নায়িকা থাকবেন আপনি। ও মাই গড, আমি আমি সত্যি স্পিচলেস। আমি আমি বিশ্বাস করতে পারছি না। কাজের প্রমাণ দিলে হবে তো নাকি? জি জি ভাইয়া অবশ্যই। আমি আমি তাহলে অপেক্ষায় থাকলাম। থ্যাংক ইউ সো মাচ। ওকে বাই। জি ভাইয়া বাই। আসসালামু আলাইকুম। আপনি অবশ্যই আসেন, আমি আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। ওকে ওকে, সি ইউ দেন। আচ্ছা আপনাকে আজকে যে কারণে আসতে পারো, আমি ঠিক করেছি যে আমি একটা ডেইলি শো প্রোডিউস করব আর আমি চাই ওটার লিড ক্যারেক্টার আপনি। আমি স্ক্রিপ্ট ডিরেক্টরকে বলবো আপনি যে ধরনের ক্যারেক্টার স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেরকম করে লেখেন। আপনার কথা অনেক শুনেছি ভাইয়া, আজকে সরাসরি দেখার সৌভাগ্য হলো। আপনি তো মিডিয়ার কিং পারসন। না না, আপনি যতটা বলছেন ঠিক ততটা। আমার নাম দিলজান, সবাই দিল বলেই ডাকে। আপনার কাছে কেন এসেছি বুঝতেই পেরেছেন। আপনি নাকি একটা নতুন ডেইলি শো শুরু করছেন, আমাকে কিন্তু একটা সুযোগ দিতেই হবে ভাইয়া। তোতলায় বলে কি, যার কথায় কথায় কথা বেঁধে যায় তাকে আমি কাস্ট করবো কিভাবে? এই মুহূর্তে তো আমাদের দরকার নেই, ভবিষ্যতে প্রয়োজন হলে অবশ্যই আপনাকে আমি ডাকব। ভাইয়া এটা শুধু আপনারা মুখেই বলেন, ডাকেন না, আপনি দেখেন না আপনার ওই ডেইলি সুপে একটা সুযোগ দেওয়া যায় কি না? না না, এটা তো সম্ভব না। আপনার তো উচ্চারণের সমস্যা, ব্যাপক সমস্যা।
নাটকে কাজ করতে গেলে উচ্চারণটা দরকার হয়। ভাইয়া, আপনি হচ্ছেন মিডিয়ার কিং। আপনি যদি চান এতে দিলজানকে ঐশ্বরিয়া কাজল বানিয়ে দিতে পারেন, আপনি যদি চান। আপনি একটু বুঝতে চেষ্টা করুন দিল। আমি বুঝিয়ে বলছি ভাইয়া, কোনোভাবে আপনাকে নেওয়া সম্ভব না। ভাইয়া ভাইয়া, আপনি বলেন, আপনি আমাকে নিবেন ভাইয়া। আমার ছোটবেলা স্বপ্ন ছিল, আমি কাজ করবো মিডিয়ায়। আমাদের বসে জোরদার করে সাইপা ধরতে পারলে কামাইব। এখন এখন আর কি, জোকের মতো বস্ত্রে ধরছে সাইপা, তাহলে নাটকে নিতেই হইব। কোনো মায়া মানুষের ফোন, এই জন্য আমার বাইর করে দিতেছে। দুইজনই তো একই রকম, চালুন যাই সেখানে শুয়ের কথা। হ্যালো ভাইয়া, আপনি কোথায়? আমি কোথায় মানে? না মানে আমি আপনার অফিসের দিকে যাচ্ছিলাম, তো ওই জন্য জিজ্ঞেস করলাম। অফিসের দিকে যাচ্ছেন কেন? না মানে ভাইয়া, আমার এমনিতেই ওদিকে একটা কাজ আছে, তো ভাবলাম যাওয়ার সময় আপনার অফিসে একটু দেখা করে যাই আপনার সাথে। আমি অফিসে মানে না মানে আমি আসলে একটা জরুরি কাজে বাইরে এসেছি। ও, তাহলে আজ আমাদের দেখা হচ্ছে না। আচ্ছা নো প্রবলেম, কোনো সমস্যা নেই। না না, তা কেন হবে? আপনি বললেন না যে আপনি জরুরি কাজে বের হয়েছেন। দেখুন প্রেমী, আপনি বলে আমি পৃথিবীর সব থেকে জরুরি কাজটা বাদ দিয়ে আমি আপনার সঙ্গে দেখা করতে পারি। দ্যাটস ভেরি সুইট অফ ইউ। কিন্তু দেখুন, আমাদের দেখা হওয়াটা আজকে এত ইমার্জেন্সি কোনো বিষয় না। যতটা ইমার্জেন্সি আপনার কাজ, আপনি বরং কাজ করুন, আমি আজকে চলে যাই, নো প্রবলেম। না না না, আপনি যেটা বলেছেন আমার সাথে দেখা করতে চান, সো আমাদের আজকে দেখা হবে। আপনি আপনি 20 মিনিট ওয়েট করুন। হ্যাঁ, আমি বলছি আমি কোথায় আসতে হবে আপনাকে। ওকে জি। আমি মন দিয়ে কাজ করব সঙ্গে 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 আপনার একটু একটু সেবাও করতে পারবো। বলেন কি সেটা কিরকম? একদমই না, তবে আপনার সব জরুরি কাজ ফেলে ঘর করে চলে আসাটা একদম ঠিক হয়নি। আপনার জন্য শুধু জরুরি কাজ কেন, আপনার জন্য যে কোনো কিছু ফেলে আমি চলে আসতে পারি। সত্যি বিশেষ না হলে পরীক্ষা নেন। না পরীক্ষা না লাগবে না, আপনি অলরেডি পাস করে গিয়েছেন। তাই কিভাবে? ওই যে আপনি আমাকে ফোনের মধ্যে বললেন যে আপনি 20 মিনিটের মধ্যে চলে আসছেন, আর আপনি সত্যি সত্যি 20 মিনিটের মধ্যে চলে এসেছেন। আচ্ছা এখন যদি আপনাকে কোনো সাংবাদিক দেখে ফেলে তখন? দেখবে দেখবে। আপনাকে নিয়ে যদি পেপারে উল্টাপাল্টা লেখে তখন? কিছু হবে না। এত কনফিডেন্টলি আপনি বলছেন কি করে? করেছি মাত্র একটা খণ্ড নাটক, তাও সেটা এখনো এডিটিং টেবিলে। আমাকে চেনার কার এত দায় বলেন? ও আচ্ছা 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 আচ্ছা, তো আপনাকে কেউ চেনে না এই জন্য আপনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। কেউ যদি চিনতো
তাহলে আসছে না, তাই তো? না, কথাটা ঠিক না। পর্দার মানুষের যে পার্সোনাল লাইফ বলে কোনো কিছু থাকবে না, সে তো ঠিক না, তাই না? এডিটিং প্যানেলে আপনার কাজ দেখলাম, আই এম প্রাউড অফ ইউ। আমি আপনার কাজ দেখে মুগ্ধ। তাই ভাই, আপনি সত্যি বলছেন? অফ কোর্স। এখন আমি কি সিদ্ধান্ত নিয়েছি জানেন? কি? আগামীতে আমি যত কাজ করব সব কটার নায়িকা থাকবে। কারো বড় ব্যাকআপ না থাকলে মিডিয়াতে প্রতিষ্ঠা পাওয়া খুবই টাফ। রিপন রহমান যখন আমাকে এত বড় সুযোগ দিতে চাচ্ছে, তখন এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা ঠিক হবে না। সবাই অফিসে আসছে? হ্যাঁ। আচ্ছা, শাকিলকে আমার রুমে একটু আসতে বলো তো। সে তো অফিসে নাই স্যার। কেন, কোথায় গেছে? তা তো কইতে পারুক না, অফিসে আসার আধা ঘন্টা পর কোথায় যেন বেরিয়ে গেল। কিছু বলে যায় নাই? আপনি আজ আবার কেন অফিসে আসছেন? আপনাকে দেখতে। আমাকে মানে কি? আমি তো চ্যাং চুং করে চাইনিজ ভাষায় কথা বলিনি যে আপনার বুঝতে সমস্যা হবে। দেখুন দিলজান ভাইয়া, আমাকে দিলজান না বলে দিল বলুন, অথবা জান বলুন। দিল, আজ আমি একটু বিজি, আমাকে আজ একটু বাইরে যেতে হবে। সমস্যা কি? বের হলে বের হবেন, আমিও আপনার সাথে যাব। আমার সাথে যাবেন মানে? আপনার সাথে যাব মানে আপনার সাথে যাব। আপনি যেই ক্লায়েন্টের কাছে যাচ্ছেন ওই লোকের সাথে আমাকে পরিচয় করিয়ে দিবেন। উনি আমাকে দিয়ে কাজ বানাবে, বলবেন আমাকে যদি সে তার পণ্যের মডেল না বানায় তাহলে আপনি ওই লোকের সাথে কাজ করবেন না। বলে কি, বিয়ের পর নামি দামি মডেলদের যেখানে বাজার থাকে না, সেখানে তোতলাকে নিয়ে গিয়ে পরিচয় করিয়ে দিয়ে কি আমি পথে বসবো? ভাইয়া, আপনি কিছু ভাবছেন? না না, তেমন কিছু ভাবছি না। ইয়ে একটা ক্ষেত্রে কিন্তু আপনার আর আমার দারুণ মিল। ঠিক বুঝতে পারছি না। এই যে আমাদের উদ্দেশ্য, আমাদের দুজনের উদ্দেশ্য কিন্তু এক। সেটা কেমন? দুজন মিডিয়াতে কাজ করছি, যদিও সেক্টর আলাদা। ইউ আর রাইট। অবশ্য আরও একটা মিল আছে। কি সেটা? আমরা দুজনে আনম্যারিড। আচ্ছা রিমি, আমরা কি না মানে আমরা দুজনকে একসাথে পথ চলতে পারি না? না মানে আসলে রিমি, বিশ্বাস করুন, আপনাকে যেদিন আমি প্রথম দেখেছি আমি সিরিয়াসলি প্রেমে পড়ে গেছি। আপনাকে আমার ভালো লাগে, আর যতদিন যাচ্ছে আমার সেই প্রেমটা আরো গাঢ় হচ্ছে। আসলে বিষয়টা এত সিরিয়াস যে আমি এই মুহূর্তে ঠিক না ভেবে উত্তর দিতে পারছি না। নিশ্চয়ই।
অবশ্যই আপনি পাবেন। আর আই হোপ আপনার অ্যান্সার ইয়েস হবে। যদি নো হয় তাহলে আমি কষ্ট পাব। সব কিছু থেকে যোগানো যায়। আপনি আমাকে একটু ভাবতে সময় দিন। নিশ্চয়ই, আমি নিজেই আপনাকে জানাবো। ওকে। এই মুহূর্তে কারোর সাথে রিলেশনে জড়ানোটাকে আমার উচিত হবে, কিন্তু রিপনকে কি বলবো? ওকে যদি রিফিউজ করি তাহলে কি আমাকে ওর নাটকে সুযোগ দিবে? যদি না দেয় কিছুই বুঝতে পারছি না। রিমি কি আমার ভালোবাসা সাড়া দেবে? যদি দেয়, পরে যখন জানতে পারবে আমি রিপন না, আমি সাকিব, সামান্য একজন এডিটর, তখন কি আমাকে মেনে নিতে পারবে? পারবে ছাড়া কি, নিশ্চয়ই বুঝতে পারবে। ও ঠিকই বুঝবে আমি ওকে পাওয়ার জন্য মিথ্যা বলেছি। কারো ভালোবাসা পেতে এতটুকু মিথ্যা নিশ্চয় অন্যায় না। একটা মেয়ে আছে না, কি যেন মডেল ফটেল, দিলজান, ও মেয়েটা আমাকে ফোন করেছিল, ও অফিসে আসতে চায়। ও যেন অফিসে আসলেও যেন কোনো রকমে যেন আমার রুম পর্যন্ত যেতে না পারে। হ্যাঁ ঠিক আছে, শোন, যদি অফিস পর্যন্ত যায়, আমার রুম পর্যন্ত যায়, তাহলে কিন্তু তোর চাকরি কিন্তু নট হয়ে যাবে। যাবে না বস। আমি আপনার এই নিরাপত্তা কি বলে ধরে নেব? আমি কি আপনার ভালোবাসা পাবার যোগ্য নই? যোগ্য, অনেক বেশি যোগ্য। তার মানে আমি কি আপনার মন জয় করতে পেরেছি? এখন থেকে আর আপনি না, তুমি। আপনি দূরের মানুষকে বলে, কাছের মানুষকে আপনি বলে। আমরা এখনো বিশ্বাস, আমি আমি স্বপ্ন দেখছি না তো। আও, এখন বিশ্বাস হচ্ছে? আপনি এরকম করলে আমার চাকরি যাওয়া যাবো না, যাওয়া যাবো না।
রফিক ভাই, আপনি বের হন রফিক ভাই। আমি জানি আপনি লুকিয়ে আছেন, প্লিজ বের হন। যে তোমার প্রেমের ফাঁদে এভাবে আটকা পড়ে যাব তা কখনো কল্পনাতেও ভাবিনি। আমিও যে মিডিয়ার কিং চিরকুমার রফিক পাটোয়ারিকে এভাবে বসে আনতে পারবো সেটা কল্পনাও করতে পারিনি। তা অবশ্য মন্দ বলনি,
যাক, এবার অন্তত জীবনের একটা গতি হবে রফিক পাটোয়ারির। শুধুই কি গতি, কোনো লাভ হয়নি? লাভ? কিসের লাভের কথা বলছো? ও মা, ওর সাথে একটা মডেল পেয়েছো, সেটা লাভ না? তাও অবশ্য মন্দ বলনি, বউয়ের সাথে মডেল ফ্রি, ভালোই হলো। ঘরের টাকা ঘরেই থেকে যাবে। এখন থেকে আমার নেক্সট সব প্রোডাক্টের মডেল তুমি, দিল তুমি। আই লাভ ইউ। সত্যি 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 সত্যি। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা রিপন, রেদবান ভাই স্ক্রিপ্ট পেলে কি কাজ করবো? দেখো, জনপ্রিয় স্ক্রিপ্ট রাইটার, ওদের কাছে তো আর চাইনিজ স্ক্রিপ্ট পাওয়া যায় না, রিলেশন ছাড়া তো স্ক্রিপ্ট দেয়ই না। না, আমার তার সাথে কথা হয়েছে, আমরা চাইলে মনে হয় পাবো। আরে মুখে বলেছে, চাইতে যাও না, দেখো পাবে না। আরে আমার সাথে কথা হয়েছে তো, সেটা তুমি আমার উপর ছাড়ো না বাবা। এবার তো বিপদে পড়ে গেলাম, এখন কি বলি? কি হলো বলো না, সেভাবে কথা বলবো আমি? না, আমি আসলে একটু অন্যরকম চিন্তা করছি। কি? আমি ভাবছি সিনেমা বানাবো। সিনেমার নায়িকা হতে তো তোমার কোনো আপত্তি নেই, তাই না? আপত্তি? কি বলছো তুমি? যে কোনো মানুষ যে অভিনয় করতে ভালোবাসে, তার জীবনে সবচেয়ে বড় স্বপ্ন হচ্ছে সে সিনেমা করবে, বড় পর্দায় আমাকে দেখা যাবে। একবার ভাবো, মানে মানুষজন টিকিট কেটে আমাকে দেখতে যাবে। তাহলে সেটাই হোক, নাটক বাদে আমরা সিনেমার নিয়ে কাজ করা শুরু করি, ওকে? ডেফিনেটলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে তুমি আমাকে আজকে কত খুশি করেছো। এটা আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল যে আমি একদিন সিনেমার নায়িকা হব, সত্যি। এভাবে কত চাপাবাজি করবো, তাড়াতাড়ি যা করে করতে হবে। আমি যদি রিমিকে না পাই আমি কিভাবে থাকবো? কি হলো, চুপ হয়ে গেলে যে, কি ভাবছো? না মানে ভাবছিলাম যে তার আগে আমাদের বিয়েটা সেরে ফেলে কেমন হতো। বিয়ে এই টাইমে? মানে এত তাড়াতাড়ি? না না বাবা, এত তাড়াতাড়ি আমি বিয়ে করতে পারবো না। রিমি, বিষয়টা বোঝার চেষ্টা করো, মানে এখন বিয়েটা সেরে না ফেলে পরে আর পরে আবার কি হবে? পরে কিছুই হবে না। আরে বাবা, আমি যেমন আছি তেমনই তো থাকবো। হ্যাঁ, এখন তুমি যদি আমার উপর ভরসা না করতে পারো সেটা ডিফারেন্ট ব্যাপার। না 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 না, তা কেন হবে? তারপরও মানে আমাদের বিয়েটা হয়ে গেলে, শোনো আমি তোমাকে কথা দিচ্ছি, যেদিন আমাদের সিনেমা রিলিজ পাবে আমি সেদিন তোমাকে বিয়ে করবো, ঠিক সেদিন। তুমি এখন সিনেমা নিয়ে কনসেন্ট্রেট করো, একটু তো খুশি হও। ফরিদ ভাই কেমন আছেন? হ্যাঁ রিমি, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? জি ভাইয়া ভালো আছি। আচ্ছা শোনো, যে কারণে তোমাকে ফোন করা, তুমি কালকে লাঞ্চ আওয়ারে একটু আমার অফিসে আসতে পারবে? হঠাৎ ভাইয়া, কেন? না ওই যে তোমার ওই নাটকটা, তোমার অভিনীত তোমার আমার ভালোবাসা, কালকে ওইটা অন এয়ার হবে। সত্যি বলছেন ফরিদ ভাই? তাহলে তো আমার আপনাকে মিষ্টি খাওয়ানো উচিত। না 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 না, তোমার খাওয়াতে হবে না। আরে ডিরেক্টর হিসেবে আমার একটা দায়িত্ব আছে না, হ্যাঁ আমি সব ব্যবস্থা করেছি। তাহলে কালকে তুমি লাঞ্চ আওয়ারে আসতে কিন্তু ভুল করছো না। হ্যাঁ জি জি ফরিদ ভাই, আমি অবশ্যই আসবো। আসসালামু আলাইকুম। ওকে বাই। কালকে নাটক প্রচার হবে, কই রিপন তো কিছুই বলল না। ডিরেক্টর জানবে, প্রোডিউসার জানবে না, এটা তো হতে পারে না। তাহলে কি রিপন আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিষয়টা আমার কাছে গোপন করেছে? তাই হবে নিশ্চয়ই। কি ব্যাপার ফরিদ ভাই, আপনার হিরো তো আসছে না? আসবে, এই 2-5 মিনিটের মধ্যে চলে আসবে। আরে এই তো বলতে বলতে রিমে চলে এসেছে, বসো বসো বসো। থ্যাংক ইউ। বসো।
শোনো, তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিই, উনি হচ্ছেন তোমার নাটকের প্রোডিউসার রিপন রহমান। সে কি রিমি, তুমি একেবারে চুপসে গেলে যে? না মানে আপনি রিপন রহমান? হ্যাঁ, আপনার কি কোনো সন্দেহ আছে? না, সন্দেহ থাকবে কেন? সরি। শোনো রিমি, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ ভাইয়া? সেটা রিপন ভাইয়ের মুখ থেকেই শোনো। আচ্ছা, আমি বলছি, আমি একটা ফিল্ম করছি, সেই ফিল্ম ডিরেকশন দিচ্ছে আমাদের ফরিদ ভাই, আর সেই ফিল্মের হিরোইন হিসাবে আপনাকে কাস্ট করতে চাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। কোনো আপত্তি নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ফরিদ ভাই। তাহলে তো সব হয়ে গেল। বাহ, তাহলে আমরা স্ক্রিপ্টের কাজটা ডেভেলপ করি, আর ঠিকঠাক হয়ে গেলে পরে তোমার সঙ্গে ক্যারেক্টার নিয়ে আমরা আরেকবার বসবো। হ্যাঁ রিপন ভাই, আমরা তাহলে কালকে একবার রাইটারের সঙ্গে বসি, কি বলেন? স্টোরি ঠিক আছে, স্টোরি লাইন আপ একটা হয়ে গেল। ছি শাকিল, ছি, কোনোদিন কল্পনা করতে পারিনি যে তুমি এত বড় একটা চিটার। রিমি, রিমি, আমি যা করছি তোমাকে ভালোবাসি বলে করেছি, তোমাকে পাওয়ার জন্য করেছি। ভালোবাসা? ভালোবাসা অর্থ বোঝো তুমি? ভালোবাসা হচ্ছে একটা স্বর্গীয় ব্যাপার, ওখানে মিথ্যার কোনো জায়গা নেই। রিমি, আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ। আর কোনো কিছু বোঝার বাকি নেই আমার, আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, এখন কি বলবে তুমি? আমি যদি সত্যিটা বলতাম আমি তো কখনো তোমাকে পেতাম না। আমি তোমাকে পাওয়ার জন্য মিথ্যাটা বলেছি, প্লিজ আমাকে ক্ষমা করো। তোমাকে কোনোদিন ক্ষমা করা যায় না। ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর, একবার যখন ওই বিশ্বাসটা নষ্ট হয়ে যায় তখন ভালোবাসাই তো থাকে না। তোমাকে ক্ষমা করবো কিভাবে আমি? প্লিজ বোঝার চেষ্টা করো। আই হেট ইউ শাকিল, সিরিয়াসলি হেট ইউ। তুমি আর কোনোদিন আমার চোখের সামনে আসবে না, আর কোনোদিন আমার সাথে কোনো প্রকারের কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। আমার নাম শুনলে কি না হচ্ছে? বিবেক, আমি নাদিম, আজকে এডিটর হিসেবে এখানে নতুন জয়েন করেছি। আপনি? আমার চেয়ার অন্য আরেকজন বসেছে কেন? সরি শাকিল, তোমাকে আর আমার অফিসে রাখা সম্ভব হচ্ছে না। মানে আমার অপরাধ? সেটা তুমি তোমার নিজেকেই প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে। রফিক ভাই, নো মোর কোশ্চেন শাকিল। কাল তুমি অফিসে এসে অ্যাকাউন্টস থেকে তোমার স্যালারিটা বুঝিয়ে নিয়ে যেও। কিন্তু রফিক ভাই, হঠাৎ করে এভাবে চলে যেতে বললে? সেজন্য তুমিই দায়ী, তুমি তোমার কোনো কথা রাখতে পারোনি। রফিক ভাই প্লিজ, এবারের মতো অন্তত। সরি শাকিল, বারবার মাফ করা আমার পক্ষে সম্ভব না, তুমি এখন আসো।